আজ হালিশহর পৌরসভা অঞ্চলের চলল দখলমুক্ত করার কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের প্রতিটি পৌরসভায় নিজ নিজ অঞ্চলে ফুটপাত দখলমুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। বাদ গেল না হালিশহর পৌরসভাও। হালিশহর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড অর্থাৎ তেতলতলা ওয়ার্কশপ রোডের ওপর যে নতুন কনস্ট্রাকশন ছিল তা আজ ভেঙে দেওয়া হলো। পাশাপাশি ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে যারা বসে রয়েছেন তাদের আজ নোটিশ দেওয়া হলো। তারা নিজেরা দখলমুক্ত করলে ভালো, নইলে পৌরসভার তরফে সব ভেঙে দেওয়া হবে। এ বিষয়ে হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ আমাদের আপ্তাহ খবরের মাধ্যমে জানান, আমরা জোর করে কোনো কাজ করতে চাই না, হালিশহরের ব্যবসায়ীরা অত্যন্ত ভালো, হালিশহর স্টেশন রোডে যারা দখল করে বসে ছিলেন তারা নিজেরাই দখলমুক্ত করতে শুরু করেছেন, সুতরাং আমরা কাউকে জোর করে কোনো কাজ করতে চাই না, আমরা তাদের সময় দিয়েছি, আশা করছি ব্যবসায়ীরা আমাদের সাথে সহযোগিতা করবেন। পারি না, দেখুন কনস্ট্রাকশন হচ্ছিল রোডের উপরে, যেটাকে আমরা বলি আর কি, যে রোডটা আমাদের তেঁতুলতলা থেকে কাঁচড়াপাড়া স্টেশনের দিকে যায় সেই রোডের উপরেই বেশ কিছু দোকান কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেগুলো আমরা নোটিশ করি, প্রথম নোটিশ করি, সময় দিই, সেকেন্ড নোটিশ করি, তারপরেও যখন তারা কোনোভাবে কনস্ট্রাকশনের কাজগুলো সরায়নি তখন আমরা আজকে সেগুলোকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেগুলোকে ভেঙে ফেলা হয়। এই প্রসেসটা প্রায় 10 দিন ধরে চালানো হচ্ছে কিন্তু তারপরেও তারা কোনো রেসপন্স করেনি, আজকে ভাঙা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকেই পৌরসভা নোটিশকে অগ্রাহ্য করেছে, তারপরে আজকে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিয়ে ভাঙা হয়েছে। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়।